নমস্কার, পুরবি নিউজে আপনাদের স্বাগত। আমি মিষ্টি, রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ঘনিষ্ঠ মুহূর্তে ছবি তুলে ব্ল্যাকমেলিং, নিউ টাউন থেকে গ্রেফতার দুই ভাই। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে অশোকনগর নেতাজি শতবার্ষিকী কলেজে NSS ইউনিটের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবির। হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে বরফ চাদরে আটকে বাঙালি পর্যটক। শনিবার বনগা পেট্রাপোল সীমান্ত দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ রেল চলাচল। এবার আসছে বিস্তারিত খবরে। সহকর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস এবং ঘনিষ্ঠ মুহূর্তে ছবি তুলে ব্ল্যাকমেলিং করার অপরাধে নিউ টাউন থেকে গ্রেফতার হলো অজিৎ সিং এবং অমরজিৎ সিং নামে দুই ভাই। আমার কাছ থেকে 80 লাখ টাকা, বাজেরও গাড়ি, ফ্ল্যাট, এগুলো সব। আপনি তারপরেই কমপ্লেনটা করেন? না, কমপ্লেন করতে পারি না, কেন কি ওদের কাছে একটা ভিডিও ছিল, ওদের কাছে 5টা ভিডিও আছে যেগুলো নিয়ে আমাকে ওরা এখনো থ্রেট করতো। তো আমি যখনই বলতাম পুলিশ স্টেশনে আসবো, ওরা আমাকে আসতে দিত না, বাধা দিত। আর অজিৎ সিং এর ভাই আমাকে অনেক নোংরা নোংরা অ্যাবিউসিভ সেক্সুয়াল কালার্ড SMS পাঠাতো। পুরবি নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো অশোকনগর নেতাজি শতবার্ষিকী কলেজে। নেতাজি শতবার্ষিকী কলেজের NSS এর প্রোগ্রাম অফিসার বসুধা বিশ্বাস জানালেন, আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস 2017 নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের NSS এর ইউনিটের পক্ষ থেকে আজকে এই হেলথ চেকআপ ক্যাম্প এটার আমরা আয়োজন করেছি। স্বপ্নপূরণ সোসাইটি তাদের উদ্যোগে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারাই সমস্ত ডাক্তারবাবু নিয়েছেন। আমাদের সঙ্গে আজকে 10 জন ডাক্তারবাবু আছে। আর্যিকরের সার্জারি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর দীপেন্দু গৌতম, তিনি আজকে উপস্থিত হয়েছেন। আমরা খুব গর্বিত কলেজের পক্ষ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বর্ধমান মেডিকেল কলেজের সার্জারি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর মুর্মু এসছেন। এছাড়া বিভিন্ন স্পেশালিস্ট, চোখ, স্কিন, নিউরো সমস্ত ডাক্তারবাবুরা এসছেন। নেতাজি শতবার্ষিকী কলেজের GS সৌরভ পাল জানালেন, নিয়ে থাকি আমাদের ছাত্র সংসদের পক্ষ থেকে, আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের পক্ষ থেকে আমরা এই ধরনের উদ্যোগ নিয়ে থাকি। আমরা এই প্রথমবার এই ফ্রি হেলথ চেকআপের এই অনুষ্ঠানের এটা প্রথমবারই করছি। আশা করব আমাদের এখানে 200 স্টুডেন্ট আমাদের কলেজের ফ্রি হেলথ চেকআপ করবে তারা। পুরবি নিউজের জন্য সুজিত দাসের রিপোর্ট। গুমা বিরা বারাসাত থেকে প্রায় 70 জন পর্যটক হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বরফ চাদরে, চিন্তিত পরিবার পরিজন। গুমা বিরা বারাসাত সংলগ্ন এলাকা থেকে প্রায় 70 জন মানুষ হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বরফ চাদরে। গত 29 তারিখে এরা হিমাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা হন এবং 4 তারিখে দল গিয়ে পৌঁছায় চিটকুল শহরে। এদিন বিকাল থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করে, সমস্ত চিটকুল শহর ঢেকে যায় বরফ চাদরে, প্রবল তুষারপাতে স্তব্ধ হিমাচল প্রদেশের চিলকুট শহর। সংকট দেখা গিয়েছে খাদ্য, পানীয় জল ও জীবনদায়ী ওষুধের, বন্ধ বিদ্যুৎ ও মোবাইল পরিষেবা। একই পরিবার থেকে আটকে আছেন 55 জন, জানালেন রিঙ্কি শিকদার। বাড়িতে ঘুরতে গেছে, এখন তো অনেকদিন ধরে শুনে গেছে, 4-5 দিন ধরে ব্যয় হয়ে গেছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, বেরোতে পারছে না, একদম খুবই অসুবিধা, ওদের নাজেহাল হয়ে পড়ছে, জল ফল পাচ্ছে না। চিটপুর গেছে, হিমাচল প্রদেশে চিটপুর, চিটপুরে কি রিসর্টটা বেশ জন্য। এখন তো বরফ এতই প্রচণ্ড পরিমাণে বরফ জমে গেছে যে ওরা তো বেরোতে পারছে না, কিছু না, খাওয়া দাওয়ার অসুবিধা, খুবই এই অসুবিধা হচ্ছে, কারোর সাথে যোগাযোগ করতে পারছে না, আমরা যোগাযোগ করতে পারছি না। আমাদেরও তো কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো আমরা তো বুঝতে পারছি না। কেউ যদি একটু হেল্প করে আমাদের খুব ইয়ে হয়, ওরা যদি আসতে পারে ঠিক মতো, আমরা চাই যাতে ওরা ভালোভাবে আসতে পারে, খাবার দাবার সুবিধা হয়। যোগাযোগ করাই যাচ্ছে না, কেটে যাচ্ছে, ফোন হচ্ছে কিন্তু করা যাচ্ছে না যোগাযোগ কোনো। এখান থেকে টোটাল আমাদের এখান থেকে মোটামুটি 55 জনের মতো তো গেছে, এবার ওখানে আরো কতজন আটকে আছে হয়তো, আরো বয়স্ক মহিলারা গেছে, তারপর বাচ্চা গেছে, 8-9টা বাচ্চা আছে ছোট ছোট, 85 বছরের উপরে বয়স্ক মহিলারা আছে, সবাই মিলে আটকে আছে। সংযুক্ত শিকদার জানালেন, তারা খুবই চিন্তিত, প্রচন্ড বিপদের মধ্যে ওরা আছে।
ওদের চারদিকে বরফে ঢেকে গেছে, হোটেলের মধ্যে খাওয়া দাওয়ার খুব কষ্ট, জল নেই, ফোনগুলো রিচার্জ করতে পারছে না, বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, আমরাও যোগাযোগ করতে পারছি না, ছোটো বাচ্চা আছে, বয়স্ক ভদ্রমহিলারা আছেন, তাদের শারীরিক অসুস্থতা নিয়েও আমরা চিন্তিত, ওরা ওখানে কী অবস্থা আছে আমরা তো জানতে পারছি না। তো একবার ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি, অন্য ট্যুরিস্ট কেউ গেছে তার নাম্বারের সঙ্গে, এটুকু জানতে পারছি যে ওরা হোটেল থেকে একদম বেরোতে পারছে না কোনোভাবে, হোটেলের মধ্যে খুব বিপর্যস্ত অবস্থায় আছে। এখন আমার বাড়িতে বসে আমাদের পুলিশের সাথে কথা হচ্ছে, হ্যাঁ বারাসাতে পুলিশের সাথে কথা হচ্ছে, ওরা ওদের মতন করে চেষ্টা করছে, কতটা কি হচ্ছে আমি তো এখানে কথা বলছি, ওখানে ডিটেলস জানতে পারছি না, তবে ওরা ওখানে মনে হয় ওখানকার থানার পুলিশের সাথে যোগাযোগ করছে, হয়তো কিছু খবর যদি পেতে পারি সেই আশায় আছি। সোমা সাহার পরিবার থেকে সাতজন আটকে আছেন হিমাচল প্রদেশে। কোনো কথাবার্তা হচ্ছে না, কোনো যোগাযোগ করতে পারছি না, কারোর সাথে কোনো রকম যোগাযোগই করা যাচ্ছে না, ফোন করছে কিন্তু কথাও শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে, মাঝে মাঝে একটা নাম্বারে পাওয়া যাচ্ছে, তাও ঠিক পাওয়া যাচ্ছে না। সেটা আমরা তো কোনোদিন এরকম পরিস্থিতির মুখোমুখি হইনি, খুব খারাপ লাগছে, বাড়ির লোকজন সবাই, ঠাকুমা গেছে, বয়স তো 86 বছর বয়স, বাবা মা বোন, ঠাকুমা কাকিমা কাকার মেয়ে কাকা সবাই, অনেকে প্রচুর লোকই গেছে, পিসি টিসি মানে আমাদেরই সব রিলেটিভরাই গেছে, 28 জন। সন্তানের জন্য উদ্বিগ্ন ইন্দ্রাণী সিনহা। 4-5 দিনের মধ্যে যদি না নিতে পারে তাহলে তো খুবই অসুবিধা হয়ে যাবে। ওষুধ ইনসুলিন সব দিয়ে দিয়েছি, খাবারের দরকার, খাবার জল এগুলো তো দরকার। উদ্ধারের জন্য চলছে প্রশাসনিক তৎপরতা। পুরবি নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। Mind blowing. Classic. Modern DIY. সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানে হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। একটা লোকে আমাকে চুয়ে গেল যে, দু চোখ ফেরাতেই দেখি নেই সে, যাচ্ছি ভেসে ভালো লাগার আবেশে, পাগল করে দিয়ে সে আমার। নিউ ফ্যাশন কর্নারের নবতম সংযোজন এক্সক্লুসিভ লেডিস শোরুম, দেখলেই নিউ ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। প্রত্যেকের স্বপ্ন দেখে একটা সুন্দর বাড়ি, সুখ শান্তির পাশাপাশি যে বাড়ি হয়ে উঠবে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন। আপনার সেই স্বপ্নের বাস্তব রূপকার আস্থা কনস্ট্রাকশন, ইমারতি দ্রব্যের আপনার আস্থা আস্থা কনস্ট্রাকশন, একই ছাদের নিচে আল্ট্রাটেক অম্বুজা রামকোর অথরাইজড ডিলার আস্থা কনস্ট্রাকশন, আর আপনার বাড়িকে মজবুত করতে রয়েছে এসআরএমবি টিএমটি বার। সঙ্গে পাবেন ঢালাইয়ের যাবতীয় সরঞ্জাম। বিশেষভাবে মনে রাখবেন, সরাসরি খাদান থেকে নিজস্ব লরিতে বালি পাথর সরবরাহ করি শুধুমাত্র আমরাই। আর রয়েছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সুপরামর্শ এবং সহজ কিস্তির সুবিধা। আস্থা কনস্ট্রাকশন, বালিপুর জলের ট্যাঙ্কের মোড়। আপনার আস্থা আমাদের সম্মান। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার, আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি।
শনিবার একটি আনুষ্ঠানিক সূচনার মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে ভারত বাংলাদেশের মধ্যে রেল চলাচল করবে খুশি সীমান্তের দুই পারের মানুষ। সালটা আজ থেকে 10 বছর আগে ভারত বাংলাদেশের মধ্যে রেল চলাচল করবে কেন্দ্রীয় রেল বাজেটে। এই প্রকল্পের প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন ভারত সরকারের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাব আজ বাস্তবে রূপ পেতে চলেছে। শনিবার বনগা পেট্রাপুর সীমান্ত দিয়েই পরীক্ষামূলকভাবে শুরু করবে রেল চলাচল। এই রেল চলাচল হলে দুদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা এবং বাণিজ্যিক ব্যবস্থা আরও জোরদার হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্ন আজ বাস্তবে রূপ পেতে চলেছে। তাতেই খুশি সীমান্তের দুই পারের মানুষ। এই যে একটা রাজস্ব যোগ্য চলছে, এটার কারণটা কি যদি আমাদের বলেন? এটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের একটা যোগসূত্র তৈরি হচ্ছে আবার নতুন করে, যেটা দীর্ঘদিন আগে ছিল। আমার যখন বয়স খুব ছোট, আমার মার সাথে এখান থেকে পাসপোর্ট করে গেছিলাম বাংলাদেশে, তখন পাকিস্তান ইসলাম, সে পাকিস্তান থেকে যখন এসেছি আমি দেখেছি বেনাপোলে চেকিং হতো, এই জায়গায় চেকিং হতো, তারপরে বনগাঁ যেয়ে চলে গিয়েছিলাম। বনগাঁ যেয়ে আমাদের তো যে জায়গায় বাড়ি সে জায়গায় থাকতাম। সবচেয়ে ভালো লাগছে কেন জানেন, যে আমি দেখেছি এই পেট্রাপোল স্টেশনটা একটা সময় এটাকে ভেঙে টেঙে দেওয়া হয়েছিলো। 65 পরে আর পেট্রাপোল স্টেশনে কোনো গাড়ি টাড়ি আসেনি, চলে গিয়েছিলো, বন্ধ হয়ে গেছিলো, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ছিল না। আবার সেই জায়গাটা আমি আবার তৈরি করছি, আমার এই চাইতে আর ভালো কিছু নেই। এত সুন্দর জিনিস যে তৈরি হচ্ছে, যে আমার গর্ব হচ্ছে, এই কারণে আমার আনন্দ হচ্ছে যে অন্তত বাংলাদেশের সাথে যে যোগসূত্রটা, আমার জন্মটা হয়তো এইখানে কিন্তু আমার মা বাবা তো ওইখানে জন্ম ছিল। এটা হয়ে গেলে আমার মনে হয় এই এলাকার যত মানুষ আছে তার সবচেয়ে বেশি সুখী হবে এবং আনন্দিত হবে। আগামী 8 কি হতে চলেছে? আগামী 8 পুরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। সোদপুরের বাসিন্দা সোমা মালাকার নামে এক পরিচারিকাকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। অভিযোগ, বেশ কিছুদিন আগে কৃষ্ণপুরের আয়া সেন্টার থেকে সোমাকে কাজে নিয়োগ করা হয়। গত 5 বাড়ির মালিক দেখতে পান তার ঘর থেকে প্রায় 10 সোনা উধাও। এরপর বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত পরিচারিকা সোমাকে তার সোদপুরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সোমার বাড়ি দিয়েই উদ্ধার হয় চুরি যাওয়া সোনার গয়না। পুরবি নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। দারুন দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এন্ড কোয়ারি কন্ট্যাক্ট 8926-724-208। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। থামি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দু ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। থামি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কার্ড পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ধামাকা অফার আগামী 15 থেকে শাড়ি ও শুটিং শাটিং এর উপর আপ টু 50% অফ। এছাড়াও রয়েছে বিশেষ আকর্ষণ, পয়লা চৈত্র থেকে একটা চুড়িদারের পিসের সাথে একটা সম্পূর্ণ ফ্রি অফার শুধুমাত্র নিউ কৃষ্ণা স্টোর্সে। নিউ কৃষ্ণা স্টোর্স, যশোর রোড, হাবড়া। পুজো পার্বণে বাঙালির ঘরে বাংলার প্রতি ছন্দে আগমনী গানে ঈদে মুহূর্তে উপহারের আনন্দে সাজবে তুমিও সাজাবো আমরা আমাদের পরিচয়ে। আমাদের অলংকার আমরা মজুমদার জুয়েলার্স রূপে দিশে হারা। মজুমদার জুয়েলার্সের বিভিন্ন শাখা হাবড়া 1 রেলগেট, গুমা স্টেশন রোড ও নবতম সংযোজন নিউ মার্কেট বদরহাট টেকার স্ট্যান্ড।
ফ্যাশন মলে চৈত্র ধামাকা, প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। মেন্স জিন্স 598-798, বাই ওয়ান গেট টু, লেডিস জিন্স 798, বাই ওয়ান গেট টু, মেন্স ট্রাউজার 698, বাই ওয়ান গেট টু, মেন্স ফর্মাল শার্ট 448-548, বাই ওয়ান গেট টু, লেডিস কুর্তি ₹99 অনওয়ার্ড, বয়েজ টি শার্ট ₹89 অনওয়ার্ড, মেন ক্যাশুয়াল টি শার্ট 79-99, 129, 149, 199 এবং 249, গার্লস টপ 89, 129, 149, 199 এবং 249, মেন্স বারমুডা 99, 129 এবং 149, মেন্স পায়জামা 149 এবং 199। ফ্যাশন মল, সবকে লিয়ে সব কুছ, স্নেহবিধি প্লাজা, ফার্স্ট ফ্লোর, স্টেশন রোড, হাবড়া। মোবাইল নাম্বার 8820785210। একবার আসুন, না কিনলেও দেখে যান। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। আইন শাস্তি প্রণয়ন করেও মানুষের মধ্যে হেলমেট পরার গুরুত্ব বোঝানো সম্ভব হয়নি, তাই লজ্জা দিয়ে হেলমেটবিহীন মোটর বাইক যাত্রীদের বোধোদয় ঘটানোর চেষ্টা করলেন পেট্রাপোল থানার পুলিশ। আইন শাস্তি প্রণয়ন করেও মানুষের মধ্যে হেলমেট পরার গুরুত্ব বোঝানো সম্ভব হয়নি, তাই লজ্জা দিয়ে হেলমেটবিহীন মোটর বাইক যাত্রীদের বোধোদয় ঘটানোর চেষ্টা করলেন পেট্রাপোল থানার পুলিশ। পথ নিরাপত্তা সচেতনতা যাত্রার মধ্য দিয়ে মোটর বাইক যাত্রীদের হেলমেট পরার নির্দেশ দিলেন পেট্রাপোল পুলিশ। এদিন স্কুল ছাত্রীরা হেলমেটবিহীন যাত্রীদের ফুল ও মিষ্টি দিয়ে সম্মান জানালেন। ফুল দিচ্ছি আর মিষ্টি খাওয়াচ্ছি, মানে একটা লজ্জা মানে দিচ্ছি যাতে তারা পরের দিন থেকে এটা মনে রাখে এবং হেলমেটটা পরে। পেট্রাপোল থানা ট্রাফিক আইন মেনে চলার জন্য এবং হেলমেট পরার জন্য এই নতুন পদ্ধতি চালু করলেন। মোটরসাইকেলে হেলমেট ব্যবহার করার জন্য, ট্রাফিক আইন মেনে চলার জন্য আইন প্রণয়ন করেছি, আমরা কেস দিয়েছি, তাতেও দেখছি মানুষের মধ্যে বোধোদয় হচ্ছে না। বিষয়টা ভেতর থেকে ফিল না করলে এটা হবে না, তার জন্যই আজকে আমরা একটা গান্ধীগিরি, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, তার পদ্ধতি অনুসরণ করছি। আমরা গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছি এবং মিষ্টিমুখ করাচ্ছি, এরপরে যদি হেলমেট ইউজ করে ট্রাফিক আইন মেনে চলবে, এই উদ্দেশ্যে। পুরবি নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। ফ্যাশন মলে চৈত্র ধামাকা, প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। মেন্স জিন্স 598-798, বাই ওয়ান গেট টু, লেডিস জিন্স 798, বাই ওয়ান গেট টু, মেন্স ট্রাউজার 698, বাই ওয়ান গেট টু, মেন্স ফর্মাল শার্ট 448-548, বাই ওয়ান গেট টু, লেডিস কুর্তি ₹99 অনওয়ার্ড, বয়েজ টি শার্ট ₹89 অনওয়ার্ড, মেন ক্যাশুয়াল টি শার্ট 79-99, 129, 149, 199 এবং 249, গার্লস টপ 89, 129, 149, 199 এবং 249, মেন্স বারমুডা 99, 129 এবং 149, মেন্স পায়জামা 149 এবং 199। ফ্যাশন মল, সবকে লিয়ে সব কুছ, স্নেহবিধি প্লাজা, ফার্স্ট ফ্লোর, স্টেশন রোড, হাবড়া। মোবাইল নাম্বার 8820785210। একবার আসুন, না কিনলেও দেখে যান।
হনুমান জয়ন্তী উৎসব ও মিলন মেলা 2017 আগামী 9 এপ্রিল থেকে 11 এপ্রিল। ব্যবস্থাপনায় হাবড়া জয় হনুমান ভক্তবৃন্দ ও মহাবীর সেবা সমিতি। স্থান সুভাষ রোড ও আনন্দময়ী রোডের সংযোগস্থলে, দক্ষিণ হাবড়া। সমস্ত ভক্তবৃন্দকে যোগাযোগ করবার জন্য আহ্বান করা হচ্ছে। যোগাযোগ 7432847828, 9733523915। মিলন মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি, সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করি।